নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিউ ভিউ ব্লগ চ্যানেল থেকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি সকল দর্শক বন্ধুই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। আজ একটি বিশেষ দিন, আর এই বিশেষ দিনে তোমাদের জন্য থাকছে বিশেষ কিছু রেসিপি এবং সঙ্গে জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমী স্পেশাল ব্লগ তো হতেই হবে, থাকছে দারুণ দারুণ সুন্দর জন্মাষ্টমীর মুহূর্ত। চলো তোমাদের সাথে তাহলে আর দেরি না করে ব্লগটা শুরু করে দেওয়া যাক। সকাল সকাল চলে এসেছি নিচে, ওই যে বললাম আজকে জন্মাষ্টমীর স্পেশাল একটা রেসিপি রয়েছে, তো এর জন্য প্রথমেই গাছ থেকে তুলে নিচ্ছি কারি পাতা। বাড়িতে এমন গাছ থাকলে সেই গাছ থেকে তুলে সবজি পাতা যাই বলো না কেন সেটা রান্না করার একটা আলাদাই যেমন মজা রয়েছে, তার স্বাদও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, তোমরা দেখলে কারি পাতা তুলে এনেছি, আর এখানে প্রথমেই আমি কাঠখোলায় ভেজে নিচ্ছি মুগের ডাল। আজকে যে রান্নাটা করব এর জন্য কিন্তু মুগের ডালটা অবশ্যই লাগবে। এখানে বেশ কিছু সবজি নিয়েছি, তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতন কিছু সবজি নিয়ে নিও। আমি এখানে বলে দিচ্ছি কী কী নিয়েছি। নিয়েছি ডুমো করে কেটে গাজর, আলু, ক্যাপসিকাম, একটু পটল, আর সাথে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, কারি পাতা তো লাগছে, লাগছে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা সাবু, তার সাথে লাগছে চিনে বাদাম, কিশমিশ আর বেশ খানিকটা পরিমাণে টমেটো কুচি। এবারে আমি রান্নাটা করছি একটু সাদা তেলে। তোমরা এটা উপোষের দিনে ঘিও করতে পারো যদি তেলটা বাদ দিতে চাও, তো ঘি বা তেল বা বাটার দিয়ে যেটা দিয়ে খুশি রান্নাটা একইভাবে কিন্তু করতে পারো। তো প্রথমেই দেখলে তেলে আমি চিনে বাদামটা ভেজে নিলাম, তার আগে একটু পাঁচ ফোড়ন দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম কারি পাতাটা। কারি পাতা ফোড়নে দিয়ে একে একে আমি আমার সবজিগুলো সব দিয়ে দিলাম, যেমন ওই একটু গাজর, আলু, ক্যাপসিকাম এই সমস্ত দিয়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ আগে সবজিটা নাড়াচাড়া করে ভাজবো। তারপরে এতে আবার দিয়ে দিলাম একটু টমেটো আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ হলুদ। এখন ভালো করে ধৈর্য ধরে সবজিটা কিন্তু কষিয়ে নেব। সবজিটা দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটোটা যেহেতু একটু নরম সফট হয় তাই একটু পরে অ্যাড করলেও অসুবিধে নেই। তারপরে এতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে কিশমিশ। এখন আবারও ভালো করে এটা নাড়াচাড়া করছি। এখন যেটা আমি এর মধ্যে অ্যাড করব সেটা হচ্ছে বেশ খানিকটা পরিমাণে আদা বাটা এবং লঙ্কা বাটা। চাইলে তোমরা এখানে আদাটা কিন্তু গ্রেট করে দিতে পারো গ্রেটারের মাধ্যমে, আমার কাছে বাটা ছিল তাই আমি বাটাই ব্যবহার করছি। আর ওই যে কাঠখোলায় ভেজে রেখেছিলাম মুগের ডালটা সেটাও কিন্তু এখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। সব ভালো করে কষিয়ে নেব যাতে আদার ওই কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে জল ঝরা দিয়ে রেখেছিলাম সাবুটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম। একসাথে ভালো করে খানিকক্ষণ কিন্তু ধৈর্য ধরে এটা ভাজবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে দেব, আর যা লবণ অ্যাড করার স্বাদ মতো লবণ কিন্তু এই সময় আমি এতে দিয়ে দেব। আর জলটা মোটামুটি একটু মেপে দিচ্ছি আমি, না এখানে জলের পরিমাপটা তোমাদের বলছি না, তার কারণ আমার এখানে সাবু এবং ডাল মিলিয়ে অনেকটাই আছে, তোমরা যতটুকু করবে সেই অনুপাতে জলটা দেবে। তো যেহেতু ডালটা সেদ্ধ হবে তাই একটু জলটা আমি বেশি করেই দিয়েছি। এখন ঢাকা দিয়ে গ্যাসটা একদম লো আঁচে রেখে মাঝে মাঝে কিন্তু ঢাকা সরিয়ে একটু নাড়া দেবে, সাবু কিন্তু তলে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, আর একবার যদি তলটা একটু ধরে যায় না তাহলে খেতে ভালো লাগে না। ঠিক দেখো এরকমই একটু যখন ঘন থকথকে হবে তখন গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব, ওপর থেকে ছড়িয়ে দেব গরম ধোয়া ওঠা খিচুড়ির মধ্যে একটু দেশি গাওয়া ঘি। আর কি লাগে বলো তো, উপোষের দিনে এমন একটা মেনু যদি থাকে আর কিচ্ছুটি লাগবে না। যারা তোমরা জন্মাষ্টমীতে মনে করছো চালের জিনিসটা একদমই অ্যাভয়েড করবে বা চালের জিনিস তোমরা মানে গ্রহণ করো না, তাদের জন্য কিন্তু এটা একটা দুর্দান্ত রেসিপি। তো যাই হোক, রেসিপিটা সবাই ট্রাই করো, আর হ্যাঁ তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না, অবশ্যই জানিও। এবারে তোমাদের নিয়ে যাব আমাদের এখানকার, মানে আমি যেখানে থাকি বালুরঘাটে সেখানকার গৌড়ীয় মঠে, সেখানকার জন্মাষ্টমীর খুব সুন্দর একটা মেলা বসেছে। তার সঙ্গে জন্মাষ্টমীতে যে মানে বুঝতেই পারছো ঝুলন আর এই জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু এই মেলাটা আমাদের এখানে 15 দিন ব্যাপী চলে। তো অবশ্যই তোমাদের তার সঙ্গে কিন্তু আমি ঝুলনটাও মানে দেখাবো, ওপরে নিয়ে যাব যে এবারে গৌড়ীয় মঠের থিম কী রয়েছে ঝুলনে, সেটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরব। তো দেখো চলে এসেছি মেলায়। তার আগে একটা কথা বলি, মন্দিরে প্রবেশ করার আগে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো। মেলাটা কিন্তু বেশ বড় মেলা হয় একেবারে, দেখো আমি শুরু থেকে দেখিয়েছিলাম মানে রাস্তা দুধারে এপার এবং ওপার দুপার মিলেই কিন্তু মেলাটা বসেছে, আর একদম এই প্রান্ত থেকে ওই প্রান্ত ওখানে
ওখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের আগ পর্যন্ত একদম মেলাটা পুরো কিন্তু দুধার দিয়ে বসে, 15 দিন ধরে চলে। এবং এই মেলাতে কিন্তু সব কিছু পাওয়া যায়। তো কি কি পাওয়া যায় সেটা তো তোমাদের একটু একটু করে সবই দেখাবো, তার আগে চলো আগে তোমাদের রাধা গোবিন্দের মুখটা কিন্তু দর্শন করাই। মন্দিরে ঢুকে আগে গোপালকে না দেখে, রাধা গোবিন্দকে না দেখে কী করে মেলাটা ঘুরিয়ে দেখাই বলো। তো যাই হোক, আসার পথেই যেটুকু পেয়েছি সেটা তোমাদের দেখিয়েছি, এখন আগে আমি চলে এসেছি মন্দিরের ভেতরে। আর ভেতরে ভিড়টা দেখো, মানে সাংঘাতিক। আর এই ভিড় ঠেলে তোমাদের নিয়ে যাব ওপরে, কারণ ঝুলনটা কিন্তু ওপরেই হচ্ছে। আর এখানে দেখো, আমাদের সবাইকে চন্দনের টিপ পরিয়ে দিল। আর ভেতরে একদম ঢোকার সাথে সাথে, তাও তো জানো তো আমরা তো মানে সন্ধ্যের মধ্যে চলে এসেছি, যদি আরেকটু পরে আসতাম তাহলে তো মনেই হয় না যে মানে জাস্ট একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, লোকেরাই ঠেলে তোমাকে নিয়ে চলে যাবে, আবার ওপর থেকে ঘুরিয়ে তোমাকে একদম বের করে দেবে, মানে এতটাই ভিড় হয়। তো একটু তাড়াতাড়ি এসেছি বলে তোমাদের এইভাবে তো ভালোভাবে দেখাতে পারছি। এই যে এটা হলো মূল মন্দির, একদম রাধা গোবিন্দের যেখানে বিগ্রহ বসানো আছে, তোমরা দেখতেই পাচ্ছ সিংহাসনটা খুব সুন্দর। আর সত্যি বলছি, সাজানোটা কিন্তু দারুণ হয়েছে, মন্দিরটা দারুণ লাগছিল। আর তোমরা দেখলে ঠিক মন্দিরের পাশেই এদিকে একটা অনুষ্ঠান হচ্ছে, মানে ওখানে আজকে দেখলাম যে বেশ নাচ গান, তার কিছুক্ষণ পরেই দেখলাম পাঠ কীর্তনও হচ্ছিল। তো যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি ওপরে, চলো ওপরে নিয়ে যাই। আর ওপরে না বাচ্চাদের ভীষণ ভালো লাগে, মানে বাচ্চাদের ওখানে কেন ভালো লাগে আমার ছেলে একদম অস্থির করে দিয়েছে। ওখানে অনেক রকমের থিম থাকে, তো মানে এই যে আমরা মানে শ্রীকৃষ্ণের যত ঘটনা যেইগুলো আমরা ছোটোবেলার থেকে শুনে এসেছি, তো সেইগুলো একদম চোখের সামনে এখানে কিন্তু ছোট ছোট থিমের মধ্যে যতটা পারা যায় তুলে ধরার ওনারা চেষ্টা করে। প্রথমেই দেখলে পুতনা রাক্ষসী, মানে তার বুকের উপরে কৃষ্ণ আর কি শুয়ে আছে। তারপরে এদিকে আছে তো বাসুদেব, সেই ঝড় বৃষ্টি উপেক্ষা করে একেবারে কি বলবো পঞ্চনাগ মাথার উপরে ছাতার মতন মানে রক্ষা করছে কৃষ্ণকে ডালি করে যখন নিয়ে আসছিল সেটা। আর এদিকে তো দারুণ লাগছে, রাধা গোবিন্দকে এত সুন্দর সাজিয়েছে, তার মধ্যে দোলনায় দোল খাচ্ছে। এবার তো ছেলের জেদ, মা আমিও একটু মানে রাধা গোবিন্দকে একটু রশি ধরে টানবো। তো এই ভিড়ের মধ্যে না ভীষণ কষ্টকর, দেখো না একসাথে সবাই মিলে মানে এতটাই ভিড়। আর দেখছিলে তো তোমাদের তখন সিঁড়ি দিয়ে উঠে আসার সময় দেখাচ্ছিলাম, অলরেডি মানে শুধু গিজগিজে মানে কালো মাথা দেখা যাচ্ছে, মানে অলরেডি ভিড় কিন্তু শুরু হয়ে গেছে। আর এখানে দেখো এই যে প্রহ্লাদের যে অগ্নি পরীক্ষা সেটা, আর এদিকে রয়েছে নিমাইয়ের জন্ম, সেটা এখানে খুব সুন্দরভাবে কিন্তু একটু কিছুক্ষণ দাঁড়িয়ে মানে দেখলে বুঝতে পারবে সচি মাতার ঘরে সেটা। আর এদিকে তো রয়েছে মহাপ্রভু, আর চাঁদ কাজী, ওই যে কাজী মানে চাঁদ কাজীর উদ্ধারের যে গল্প সেটা, মানে সত্যি প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে মানে প্রত্যেকটা থিম এত সুন্দর করে এখানে সাজিয়ে গুছিয়ে ব্যাখ্যা করা আছে না, মানে গল্পগুলো একটু শুনলে আর এখানে দাঁড়ালে কিন্তু সবটাই মনে পড়ে যাবে। তারপরে সাধু বেশে এসে ওই যে রাবণ যখন সীতাকে আর কি যে সেই সোনার হরিণ লক্ষণ গণ্ডি কেটে দিয়ে যায় যে যাতে গণ্ডির বাইরে না যায়, তাও সীতা যাই হোক, তারপরে তো মানে রাবণ সাধু বেশে এসে সীতাকে যখন হরণ করে সেই স্টোরিটা রয়েছে এখানে। তো এরকম বিভিন্ন বিভিন্ন থিম রয়েছে, সব কিছু দেখলাম। আর তারপরেই এখান থেকে চলে যাব। তো নামার আগে তোমাদের আরও একটা জায়গা দেখাবো, এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, এই জায়গাটা এত সুন্দর। এই দেখো এখানে না তোমরা যারা কুণ্ঠি বা জপের থলি যারা মানে জপ করো এগুলো যারা কিনতে চাও, এখানে কিন্তু প্রতি বছর এই দোকানটা বসে। আর তার সাথে রয়েছে হচ্ছে তোমার গোপালের ছোট ছোট জামা, মানে অনেক কিছু জন্মাষ্টমী উপলক্ষে ওখানে ওই দোকানে সব কিছু পাওয়া যায়, জন্মাষ্টমী ব্রতকথার বই সব। ওখানে বেশ খানিকটা সময় কাটিয়ে এখানে চলে এসেছি, ছেলে এখন একটু জেদ ধরেছে এই বন্দুকদের একটু বেলুন ফাটাবে, মানে মেলায় আসলে এইগুলো তো একটু করতেই হবে, বাচ্চাদের সঙ্গে নিয়ে আসলে মেলাতে এই আবদারগুলো ওদের রাখতেই হবে। তারপরে তো যাই হোক চলে এসেছি, এবার কিছু খাওয়াতে হবে। তো এখন আপাতত ওকে খাওয়ালাম এগরোল, আর ও ভীষণ জেদ করছিলো চপ ঘুগনি খাবে, তো যাই হোক সেটা দিইনি, এগরোল খাইয়ে তারপরে ও ফুচকা খেতে চেয়েছিলো, ফুচকা খাওয়ালাম। এবারে বলি মেলাতে কী কী পাওয়া যায়, মানে মেলাতে কী পাওয়া যায় না মানে এটা বলাই মুশকিল, সব কিছু পাওয়া যায় A to Z, সাজগোজের জিনিস থেকে শুরু করে তোমাদের খাওয়া দাওয়া, ঠাকুরের জিনিস তো তোমাদের দেখালেমই, মানে যা কিছু এমনকি বেলুন চাকি বটি মানে সংসারের জিনিস থেকেও শুরু করে সব 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 কিছু পাবে। আর বাইরে থেকে দেখো লাইটিংটা কি সুন্দর লাগছে না, এই যে জায়গাটি থেকে তোমাদের পুরো মেলাটা আমি দেখাচ্ছি, ঠিক এইভাবে রাস্তা দুধারে কিন্তু মেলাটা বসে। তো যাই হোক, তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আজকের মতন সময় শেষ, খুব তাড়াতাড়ি দেখাচ্ছে পরবর্তী একটি ব্লগে, ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো।